السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف من يشاء والله واسع عليم صدق الله المولانا العظيم সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা প্রতিদিন আমাদের নিয়মিত আয়োজন জাকাত বিষয়ক আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা জাকাত এবং দানের যে ফজিলত সে বিষয়ে সামান্য কথা বলবো ইনশাআল্লাহ। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকিনদের যে গুণাগুণ বর্ণনা করেছেন এর মধ্যে থেকে অন্যতম একটি গুণ বর্ণনা করেছেন যারা আল্লাহর রাস্তায় দান করে। সূরা বাকারা শুরুতে আল্লাহ বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা আস-সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে ঈমান, সালাত এবং তৃতীয় যে গুণটা বর্ণনা করেছেন মুত্তাকিনদের, এটা হচ্ছে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় দান করে। তো আমরা আজকে আল্লাহর রাস্তায় দানের ফজিলত কি সে বিষয়ে সামান্য আলোচনা করতে চাই। আমরা যদি সূরায়ে বাকারার 261 নং আয়াতের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে দান করার দ্বারা মাল যে কত বেশি গুণে বৃদ্ধি পায় তার একটা উপমা বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুন, যারা খরচ করে আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তাদের সম্পদ, তাদের উদাহরণ হচ্ছে কামাসালি হাব্বাতিন আমবাতাস সাবআ সানাবিল, যে সে একটি বীজ বপন করলো যে বীজ থেকে 60টি শিশু উৎপন্ন হলো। ফি কুল্লি সাম্বুলাতিন মিয়াত হাব্বা, আর প্রত্যেকটি শিশুর মধ্যে 100টি দানা। তাহলে আমরা একটা কথা, আমাদের সমাজে একটি কথা আছে যে একে 700 নেকি। এই আয়াত থেকে মূলত আমরা এটা বলে থাকি যে 1 টাকা দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। আল্লাহ নিজেই বলছেন যে কেউ 1টা টাকা যদি আল্লাহর রাস্তায় দান করে তাহলে 1টা বীজ বপন করলে এটাতে 60টা শীষ উৎপন্ন হয়, ওই 60টার মধ্যে 100টি করে দানা। তাহলে 1 টাকা দানের ফজিলত আল্লাহ এখানে বলছেন যে 700 পর্যন্ত এটা বৃদ্ধি করা হয়। আল্লাহ শুধু এই 700 বলেই শেষ করে দেন নাই, আল্লাহ বলছেন আল্লাহু ইয়ুযাআফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা এইটাকে আরো অনেক গুণে বৃদ্ধি করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ অতি দানশীল এবং সর্বজ্ঞময়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই জন্য সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করতে হবে। মুত্তাকিনদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যে মুত্তাকি তো তারা যারা সুখে এবং দুঃখে আল্লাহর রাস্তায় দান করে। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করতে হবে। বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি আমরা সকলেই জানি যে এখানে অনেক মানুষের হাতে বর্তমানে টাকা নেই, অনেক সমস্যায় আছে। এই সমস্যাগ্রস্ত অবস্থায় যদি আমি 1টা টাকাও দান করি তাহলেও আমি দুঃখের অবস্থায় দান করলাম, আর সুখে দুঃখে উভয় অবস্থায় দান করাই হচ্ছে মুত্তাকির আলামত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাসাদ্দাকা বিআদলিন তামারিন মিন কাসাবিন তাইয়িবিন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা আত-তাইয়িব ফা ইন্নাল্লাহা ইয়াকবিলুহা
بيمينه ثم يرتب بها لصاحبه كما يربي أحدكم فلوه حتى تكون مثل الجبل। প্রখ্যাত সাহাবী সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর রাস্তায় একটি খেজুর দান করবে, বিআদলিন তামারিন মিন কাসাবিন হালালিন, হালাল উপার্জিত সম্পদ থেকে কোনো ব্যক্তি যদি একটা খেজুরও দান করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো লা ইয়াকবালুল্লাহু ইল্লা বিত্বয়্যিব, হালাল বস্তু ছাড়া তো আল্লাহ গ্রহণ করেন না। একজন হালাল বস্তু থেকে, হালাল উপার্জন থেকে, সৎপথে উপার্জিত সম্পদ থেকে কোনো ব্যক্তি যদি একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ বলছেন যে ইয়াকবালুল্লাহ বিয়ামিনিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দানটা ডান হাত দিয়ে, ডান দিক থেকে, ডান হাতে এটা গ্রহণ করেন। সুম্মা ইয়ারবিহা লিসাহিবিহা, অতঃপর ওই দানটাকে আল্লাহ লালন পালন করতে থাকেন, ওই ব্যক্তির জন্য বৃদ্ধি করতে থাকেন। কামা ইয়ারবি আহাদুকুম ফালুহু হাত্তা তাকুনা মিসতাল জাবাল, যেরকম নাকি তোমাদের কেহ আপন ঘোড়াকে লালন পালন করতে থাকে। একটি ঘোড়া যেরকমভাবে মানুষ লালন পালন করতে থাকে, বৃদ্ধি করতে থাকে, এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খেজুরটাকে ওই ব্যক্তির জন্য লালন পালন করতে থাকে। তাহলে এই হাদিস দ্বারা আরো স্পষ্ট হয় যে আল্লাহর রাস্তায় দান করার দ্বারা কত বেশি ফজিলত। এই জন্য সর্বাবস্থায় দান করতে হবে এবং অন্তর থেকে দান করতে হবে। আমি যতটুকুই দান করি খালিস নিয়ত একমাত্র আল্লাহর জন্য দান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে কতটুক দান করলো, কত বেশি দান করলো, কত পরিমাণ দান করলো, এটা আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন কে কোন নিয়তে দান করছে। এই জন্য খালিস নিয়ত অল্প যদি আমরা দান করি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুণে বৃদ্ধি করে আমাদেরকে ফেরত দিবেন। যেদিন একটি আমল অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই জন্য আমরা তাবুক যুদ্ধের দিকে যদি তাকাই, যে প্রখ্যাত সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম খলিফা, তিনি একদম ঘরের আসবাবপত্র দান করেছিলেন যেগুলি হয়তো জিহাদের ময়দানে খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপরেও তিনি সবচেয়ে বেশি ফজিলতের হকদার হয়ে গেছে। কারণ তিনি ইখলাসের সাথে তার যা ছিল সব দিয়ে দিয়েছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা করছেন যে তোমরা তাবুক যুদ্ধের জন্য তোমরা মাল জমা করতে থাকো, জিহাদের ফান্ডে তোমরা জমা করতে থাকো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ অর্ধেক দিয়ে দিলেন, হযরত ওসমান তার সম্পদের চার ভাগের এক ভাগ দিয়ে দিলেন, এবং এরকম ভাবে সাহাবায়ে কেরাম যখন দান করতেছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের হাঁড়ি পাতিল এগুলো এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে উপস্থিত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন আবু বকর তুমি তোমার ঘরের জন্য কি রেখে আসছো? তখন হযরত আবু বকর বলেছিলেন আল্লাহু ওয়া রাসূলুহু, যে আমি আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এইটাই হচ্ছে দান। সর্বাবস্থায় দান করতে হবে, সুখে এবং দুঃখে দান করতে হবে। আমরা যদি সুখে এবং দুঃখে দান করি তাহলেই আমরা মুত্তাকিন হতে পারব। রমজান মাসকে আল্লাহ আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। তো মুত্তাকি হওয়ার প্রশিক্ষণের মাস হচ্ছে রমজান, আর মুত্তাকিনদের অন্যতম গুণ হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাই ওয়াদ-দাররা, যারা সুখে দুঃখে দান করে। আর বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে বেশি দান করা উচিত, কারণ লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে নাকে অর্ধহারে তারা তাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করছে, তারা ঠিকমতো ইফতারি করতে পারছে না, সেহরি খেতে পারছে না, কত কষ্টে তাদের দিন অতিবাহিত হচ্ছে। এই জন্য সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় দান করার কথা বলা হয়েছে, আর এই মুহূর্তে আমরা আরও বেশি বেশি দান করবে, অর্থাৎ সামান্য হলেও যাতে দান করে। এই হাদিস দ্বারা এটাই বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অনেক বেশি দান করতে হবে তা না, যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য থেকে
তার প্রতিবেশীকে একটা ওট বা সাগরের একটি কুর মানে এটি খুব সামান্য, এই সামান্য হলেও যাতে তার প্রতিবেশীকে দেয়। এই জন্য আমরা যাই যেখানে আসি আমাদের প্রতিবেশীকে আমাদের আত্মীয় স্বজনকে দানের ক্ষেত্রে সবচেয়ে হকদার হচ্ছে আমাদের সবচেয়ে নিকটতম যারা। আমরা দেখে দেখে আমাদের মায়ের বংশের পিতার বংশের যে সমস্ত লোকের আজকে সমস্যায় প্রথম তাদেরকে দিব। আমরা যেখানে বসবাস করি আমাদের প্রতিবেশীদের মধ্যে যারা অভাবগ্রস্ত যারা সমস্যাগ্রস্ত যারা আজকে তাদের ইফতার সেহরি ঠিকমতো করতে পারছে না তাদেরকেও দান তাদেরকে দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দান করুক। আমরা যাতে বেশি বেশি দান করতে পারি সে তৌফিক কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।